আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বৃষ্টি কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ এখানে দেওয়া আছে এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এম এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল ইলেভেন প্লাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বর্গমূল ওয়ান টোয়েন্টি আমরা রেখে দিব এই যে আমাদের এই অংশটাকে একটা সূত্র তৈরি করি তো এটা সূত্র তৈরি করার আগে এখানে আমরা মাইনাস কমন নিয়ে নিই মাইনাস কমন নিলে আমাদের এই চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস হয়ে যাবে আমাদের কি হয় আমরা যদি প্লাস বি স্কোয়ার সূত্র আমরা তৈরি করতে পারতেছি এখানে তাহলে আমরা কি করবো এখানে ফোর পি স্কোয়ার কে রেখে মাইনাস এ স্কোয়ার অর্থাৎ টু কিউ কে আমরা এ ধরলাম মাইনাস এটা হলো আমাদের এ মাইনাস b হোল স্কোয়ার এর সূত্র এ মাইনাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের প্লাস বি স্কোয়ার এটা ইকুয়াল আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি এখানে এ অবস্থানে আমাদের ছিল টু কিউ এবং বি অবস্থানে ছিল ওয়ান তাহলে হোল এবং এটাকে যদি আমরা এ মনে করি আর এ অংশকে যদি আমরা বি মনে করি তাহলে কিন্তু এটা সূত্র সেটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেখানে এ অবস্থানে আমাদের এই যে টু পি আর বি অবস্থানে টু কিউ মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের এ মাইনাস এটা হলো আমাদের বি এটাকে আমরা একটু সাজিয়ে লিখলি আমাদের নির্মীয় উৎপাদন সি ইকুয়াল জিরো এম ইকুয়াল থ্রি এম ইকুয়াল ফাইভ হলে কিউব এর মান নির্ণয় করো তো আমাদের সি কে জিরো বসাইলে আর এম এর মান যদি থ্রি বসাই

এই বের মান বের করার জন্য আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইক এম এম এখানে আমরা সি এর মান জিরো এবং এম এর মান থ্রি এবং এন এর মান ফাইভ বসিয়ে দিব তো বসিয়ে দিলে আমরা সি এর যদি জিরো বসাই তাহলে এ প্লাস বি পাবো এম থ্রি বসালে থ্রি এ জিরো আর একটা ফাইভ বসাইলে আমরা পাবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফাইভ তো এখান থেকে এবি এর মান বের করতে হবে এবি এর মান বের করার জন্য আমরা এ প্লাস বি হোল স্কয়ার এর সূত্রটা নিতে পারি যেহেতু আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান আছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2 এবি প্লাস বি স্কয়ার তো এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মানও আমাদের দেওয়া আছে এবং এটার মান আছে হচ্ছে আমাদের 5 আর এটার মান আছে কত 3 তাই মানটা আমরা বসিয়ে দিয়ে আচ্ছা কে বি এর মান আমরা বের করতে পারবো তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে আমরা এই পাশে পক্ষান্তর করছি এ পাশে প্লাস ছিল এ পাশে এসে আমি মাইনাস করে দিছি এখন টু এ আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু এ এর মান বের করব তাই টু এ বি কে পাশে পক্ষান্তর করলাম তো এখানে আমরা উভয় পক্ষের পুরো রাশিকেই আমরা পক্ষান্তর করেছি তাই চিনের পরিবর্তন হবে না হয় এ পাশে মাইনাস এ পাশে মাইনাস মাইনাস বাদ চলে যাবে এখন আমরা মানগুলো বসিয়ে দিব এটার মান হচ্ছে থ্রি থ্রি স্কোয়ার মাইনাস ফাইভ থ্রি স্কোয়ার হলে হয় হচ্ছে নাইন নাইন মাইনাস ফাইভ তার টু এ বি ইকুয়াল ফোর নয় থেকে পাঁচ বাদ গেলে চার থাকে উপপাককে দুই দ্বারা ভাগ করলে এবি এর মান পাই টু তো আমরা এবি এর মান পেয়ে গেলাম এখন আমরা সহজে এ কিউব প্লাস বি কিউ এর মান বের করতে পারি এ কিউব প্লাস বি কিউ এর সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এবি ইনটু এ এখানে আমাদের এ প্লাস বি এর মান আছে থ্রি এবি এর মান আছে এবি এর মান কত বের করলাম আমরা এবি এর মান বের করলাম হচ্ছে টু বসিয়ে দিব

এরপরের প্রশ্ন আছে এটা মান বের করতে হবে তো এর মান নির্ণয় করো এটা গুণ করে দেখি আমরা কি হয় এ দেখো এখানে আমরা গুণ করলে কিন্তু টু আর থ্রি গুণ হয়ে যায় গুণ করলে পাওয়ার যোগ হয় তার জো হলে এখানে হচ্ছে ফাইভ আর এখানে যদি আমাদের ওয়াই স্কোয়ার ওয়ানের সাথে গুণ হয় তাহলে ভাগ আকারে থাকলে এখানে থেকে টু বাদ গেলে ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফাইভ তাহলে বজাই যাচ্ছে আমাদের এখানে প্রথম বের করতে হবে y এর মান তারপর বের করতে হবে 1/y এর মান তারপর বের করতে হবে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার এর মান তারপরে বের করতে হবে y কিউব প্লাস 1/y কিউব এর মান আর এই দুটো গুণ করলে আমরা এটা প্রমাণ করতে পারি এটার মান বের করতে পারব আমরা শুরু করি প্রথমে আমাদের দেওয়া আছে y স্কয়ার ইকাল ইলেভেন প্লাস করে একশো বিশ আছে আমরা পাঁচ আর ছয় নিই তাহলে আমাদের হচ্ছে পাঁচ ছয় গুণ করলে হয় তিরিশ এখানে যদি আমরা ছয় করি তাহলে তো এখন আমাদের এটা এই কে আমরা যদি বর্গমূলের বাইরে নিয়ে আসি তাহলে টু হয়ে যাবে তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফাইভ প্লাস টু থার্টি প্লাস সিক্স তো আমরা এই যে এগারো কে ভেঙে পাঁচ এবং ছয় করে নিলাম তো এখন আমরা কি করব এটাকে থার্টি এটাকে আমরা কি করতে পারি এখানে পাঁচ গুণ ছয় করতে পারি অর্থাৎ রুট ফাইভ কে আমরা এ ধরব এবং রুট সিক্স কে আমরা বি ধরব ধরে আমরা সূত্র তৈরি করব। এই জন্য আমরা এখানে রুট ফাইভ এবং রুট সিক্স আলাদা করে নিলাম এখন আমরা এটা কি স্কয়ার প্লাস টু এ বিশ্রুট কে যদি কি হবে তো আমরা যেহেতু এ পাশে যদি হোল স্কোয়ার সূত্র তৈরি করি তাহলে স্কোয়ার স্কোয়ার আমরা কেটে দিলি এর মান পেয়ে যাবো তাহলে এটা আমাদের হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার সূত্র তো এ প্লাস বি হোল স্কোয়ার আমরা যদি স্কোয়ার উঠিয়ে দিই তাহলে এর উপর কি হবে রুট রুট স্কোয়ার কেটে যাবে তাহলে ওয়াই ইকুয়াল রুট ফাইভ প্লাস রুট সিক্স হোল স্কোয়ার স্কোয়ার রুট কেটে দিলাম ওয়াই এর মান পেলাম রুট ফাইভ প্লাস রুট সিক্স এখন আমাদের ওয়ান বাই ওয়াই মান বের করতে হবে ওয়ান বাই ওয়াই মান বের করার জন্য আমরা যে ওয়াইমান পেয়েছি এটা বসিয়ে দিই প্লাস লিখবো রুট সিক্স কারণ আমরা লব হরকে এই হরের অনুবন্ধী দ্বারা গুণ করবো তো লব হরকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করলে রুট সি হরে আসে রুট সিক্স প্লাস রুট ফাইভ এর অনুবন্ধী হলো রুট সিক্স মাইনাস রুট ফাইভ লব হরকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা

এখন যেহেতু আমাদের কি প্রমাণ করতে হবে ওয়াই টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ওয়ার অর্থাৎ এরপরে আমাদের ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান প্লাস হ্যাঁ ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান বের করতে হবে তাহলে আমরা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউ এর মান বের করতে তো আমাদের কি করতে হবে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান বের করার জন্য আমরা ওয়াই এর মান এবং ওয়ান বাই ওয়াই এর মান যোগ করে দিব ওয়াই মান আছে রুট সিক্স প্লাস রুট এবং ওয়ান বাই ওয়াই মান আছে রুট সিক্স তো এখানে যদি আমরা এখানে আমাদের ব্রাকেট দেওয়ার প্রয়োজন নেই ব্রাকেট দেওয়ার প্রয়োজন নেই রুট আমরা যদি এখানে ব্র্যাকেটের আমাদের কোনো প্রয়োজন নেই রুট কেটে দিই তাহলে থাকে টু আমরা ওয়াই প্লাস ওয়ান বাই মান পেয়ে গেলাম এখন আমাদের বের করতে হবে ওয়াই প্লাস

বাইশ এবং ওয়াই কিউব প্লাস ওয়ান ওয়াই কিউব এর মা তো এখন আমরা কি করবো কিউব দ্বারা স্কোয়ার কে গুণ করলে হবে ওয়াই টু দি পরে গুণ করলে ওয়াই হবে ওয়াই ওয়াই দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে ওয়াই তাহলে এখানে পাবো টু পার আবার এটা দ্বারা আমরা যদি একে গুণ করি যে ওয়াই আর ওয়ান গুণ হয়ে এখানে ওয়াই স্কোয়ার হবে তো কাটাকাটি করলে ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কিউবকে কাটলে এখানে ওয়াই থাকে তাই ওয়ান বাই ওয়াই আবার এটা দ্বারা যদি একে গুণ করি তাহলে ওয়াই কিউব আর ওয়াই স্কোয়ার গুণ হয়ে ওয়াই টু দি ফাইভ এখন আমাদের এই যে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এটার মান আমরা কি বের করেছিলাম টু সিক্স বসিয়ে দিব

এখান থেকে যদি আমরা জানি কমন নিলে ভাগ হয় কমন নিলে ভাগ তাহলে আমরা কমন নিই তাহলে এখানে এটা কেউ ওয়াই দ্বারা ভাগ হবে এটা ওয়াই দ্বারা ভাগ হবে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ হলে ওয়াই টু বাই এর সাথে ওয়াই স্কোয়ার গুণ হচ্ছে তাহলে গুণ করলে আমরা কি পাই ওয়াই সেভেন আর এখানে ওয়াই ফাইভ কে যদি আমরা ভাগ করি দ্বারা তাহলে গুণ করলে হয় চব্বিশ সিক্স আবার দেখো আমরা যে ওয়াই স্কোয়ার এখান থেকে কম নিচ্ছি ওয়াই স্কোয়ার দ্বারা তাহলে এটাকে ভাগ হবে এবং এখানেও এসে ওয়ান কেও ভাগ হবে তাহলে ওয়াই টুকর ফাইভ কে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়াই কিউব থাকে এবং ওয়ান কে যদি আমরা ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করি সেটা ওয়াই টু দি ফাইভ এর সাথে গুণ হয় অর্থাৎ ওয়াই টু দি সেভেন এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তো নয়শো চব্বিশ রুট সিক্স থেকে যদি টু রুট সিক্স মাইনাস করি তাহলে আমাদের থাকে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার সেভেন ইকুয়াল নয়শো বাইশ রুট সিক্স